আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রনাক। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে 1 মিনিটে 1 কেজি রসুনের খোসা ছাড়ানো যায়। আসলে রসুনের খোসা ছাড়ানো কিন্তু খুবই সময় সাপেক্ষ আর ঝামেলা করে একটা ব্যাপার। আর আসছে কোরবানি ঈদ, এই ঈদে তো রসুনের প্রয়োজন খুবই বেশি, রসুনের খোসা না ছাড়ালেই নয়। তাই আমি আপনাদের কষ্ট দূর করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি নিয়ে এসেছি। তো চলুন দেখে নেই প্রসেসটা। আমি রসুনের কোয়াগুলো ছাড়ানোর জন্য এখানে কিছু রসুন নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়াবো। আমি কিন্তু একদম স্বাভাবিকভাবেই শুধু এই কোয়াগুলো আলাদা করে নেব। আমি এভাবে প্রায় 800 গ্রাম কোয়ার মতো ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন 1 কেজি সামান্য একটু কম আছে। এই কোয়াগুলোর মধ্যে আমি এখন কুসুম গরম পানি দেব, দেখুন হাতে সহ্য হবে এরকম গরম পানি নেব, না হলে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে আর কাঁচা ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। রসুনের কোয়াগুলো পানির মধ্যে ডুবে থাকে, আমি এমন পরিমাণ পানি এখানে নিয়েছি। এবার আমি এগুলো 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এগুলোকে হাত দিয়ে এভাবে একটু কুচড়িয়ে নেব। কোয়াগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, খোসা থেকে খুব সহজে উঠে যাচ্ছে। আমি 1 মিনিট এভাবে হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি। 1 মিনিট কিন্তু হাত দিয়ে কুচলিয়ে নিলে কিন্তু খোসা থেকে এরকম দেখুন কোয়াগুলো আলাদা হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কোয়াগুলো কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে, দেখুন খোসা থেকে। দেখুন আমি এবার খোসাগুলোকে উপর থেকে উঠিয়ে ফেলবো। আমি কিন্তু এখানে দেশি যে ছোট ছোট রসুনগুলো আছে সেগুলো ইউজ করেছি, আসলে ওই রসুনগুলোর কিন্তু ফ্লেভার সবচেয়ে ভালো। দেখুন আমি রসুনের কোয়াগুলো পানি থেকে উঠিয়ে খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। দেখুন খোসাগুলো কেমন আলাদা হয়ে গেছে। তারপরে যদি আপনাদের মনে হয় যে সামান্য একটু আছে, তো সেক্ষেত্রে আবার একটু ঠান্ডা পানি কিন্তু ইউজ করলে হবে। আবার একটু ঠান্ডা পানি দিয়ে একটু হাত দিয়ে এভাবে কুচিয়ে নিলে দেখবেন একটা দুটো যদি থেকেও থাকে তো সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। দেখুন আলাদা হয়ে গেছে। আমি এবার আপনাদের এটার সংরক্ষণ পদ্ধতিও বলে দিচ্ছি। আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও বাড়তে পারেন। তো আমি এরকম একটা পাত্রে ফ্রিজে রেখে দেবো। দেখুন এবার আমি এটা জমাট বাঁধা পর্যন্ত ফ্রিজে রেখে দেবো। আর আমি বড় টুকরো করার জন্য এইভাবে এই পাত্রটার মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু বক্সে, যে কোনো এয়ারটাইট বক্সেও রাখতে পারেন। 6 ঘন্টা আমি রসুনের পেস্টগুলো ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি। দেখুন এবার আমি একটা এয়ারটাইট বক্সে এগুলো রেখে দেবো। আমরা অনেকেই করে থাকি যে একটা বক্সে পুরো রসুন পেস্ট বা আদা পেস্ট যাই হোক আমরা একেবারে রেখে দেই, কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয় যে রান্নার সময় আমরা আসলে যেটুকু প্রয়োজন সেটুকু আসলে নিতে পারি না, কারণ জমাট বেঁধে থাকে। তো এই জন্য আমি আসলে এরকম ছোট ছোট পিস করে রাখলে আমাদের সুবিধা হয় যে আমরা রান্নার সময় একটা তরকারিতে দিয়ে দিলেই কিন্তু, বা যে কোনো কিছু রান্না করার সময় একটা কিন্তু দিয়ে দিলেই হয়ে যায়। এরকম এখন যদি আমরা রেখে দেই এগুলো কিন্তু আর জমাট বাঁধবে না। তো আমরা এভাবেও সংরক্ষণ করতে পারি। আপনারা চাইলে বক্স কিন্তু নাও রাখতে পারেন, কারণ অনেক সময়ই দেখা যায় বক্স একটু বেশি জায়গা নেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পলি ব্যাগেও রাখতে পারেন। আবার আমি আর একটা বক্সে রেখেছিলাম, দেখুন এরকম, যাদের একটু বেশি ফ্যামিলিতে বেশি লোক তারা কিন্তু এরকম করেও রাখতে পারেন। অথবা আসছে কোরবানি, কোরবানির সময় তো আসলে আমাদের একটু বেশি মশলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় বড় এরকম করেও রাখতে পারি, বড় যে কোনো একটু বক্সেও রাখতে পারি। দেখুন আপনারা কিন্তু এভাবেও রাখতে পারেন। তো দেখে নিলেন কিভাবে খুব সহজে খুবই অল্প সময়ে 1 কেজি রসুনের খোসা ছাড়ানো যায়। আর আমার এই প্রসেসটা যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলেই আমার সার্থকতা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।